কে ধাক্কা দিয়েছে, পলিটিক্যাল আন্দোলনের সময় টাসেল হয়েছে, সেটা বিষয় নয়। বিষয় হচ্ছে অন্য জায়গায়। যতক্ষণ পলিটিক্যাল টাসেল চলছিল তার জন্য আমি পুলিশকে দায়ী করছি না। পলিটিক্যাল টাসেল চলছে, আপনি অসুবিধা নেই, সুকান্ত মজুমদারের উপর লাঠি চার্জ করুন, পা ভাঙুন, হাত ভাঙুন, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি অসুস্থ হওয়ার পর, তখন তো আর পলিটিক্যাল আন্দোলন চলছিল না, সুকান্ত মজুমদার তো অসুস্থ, পুলিশ কি করেছে? নাম্বার ওয়ান, আমার গাড়িকে আমাকে নিয়ে হসপিটালে নিয়ে যেতে রাজি দেয়নি, আমার গাড়িকে আটকে দেওয়া হয়েছে, প্রিভিলেজ হস্তক্ষেপ। বলুক পুলিশ ক্ষমতা থাকলে, যা উল্টো কথা, আমি মিথ্যে কথা বলছি, দম থাকলে মিথ্যে বলে প্রমাণ করে দেখা, আমার গাড়িতে তো পুলিশও উঠে যেতে পারতো, বা আমার গাড়িতে আমি আমাকে হসপিটালে নিয়ে যাওয়া হতো, তার আগে পিছিয়ে দুজন পুলিশের গাড়িতে ঘিরে দিত যাতে আমি অজ্ঞান অবস্থায় অন্য কোথাও চলে না যায়, করেনি। দ্বিতীয়, আপনারা সকলে জানেন পশ্চিমবঙ্গে আমি জেড ক্যাটাগরি সুরক্ষা পাই, নিশ্চয়ই কোনো কারণ আছে, ইনপুট আছে, আইবি ইনপুট আছে, এমনি তো সরকার খেলা করার জন্য দেয়নি, মেলা করার জন্য দেয়নি। আমাকে পুলিশের গাড়িতে করে নিয়ে যাওয়া হয় দুজন পিএসওকে সঙ্গে নিয়ে, দুজন পিএসও যাদের কাছে ছোট আর্মস ছিল, কোনো বড় আর্মস থাকে না পিএসওদের কাছে, আপনারা জানেন। আমার পিএ, তাকে গাড়িতে উঠতে দেওয়া হয়নি, সে উঠতে চেয়ে যে দাদা অসুস্থ আমি দাদার সঙ্গে যাই, এরা বাংলা জানে না, দাদা কিছু বললে কি ওষুধ লাগবে কি হতে পারে, একজন তো চাই যিনি কমিউনিকেট করবে দুটো দুপক্ষের মধ্যে, আমার পিএসওরা বাংলা জানে না। পশ্চিমবঙ্গের পুলিশ আমাকে ওই অবস্থায় আমার পিএকে উঠতে দেয়নি গাড়িতে। শুধু তাই নয়, তার থেকেও ভয়ঙ্কর যেটা, দুজন পিএসও আর গাড়িতে কজন পুলিশ ছিল আমি জানি না, কারণ আমি তখন অচৈতন্য অবস্থায় ছিলাম, নিয়ে আমাকে বসিরহাট অবধি নিয়ে যায়, প্রায় এক ঘন্টা মতো মনে হয় সময় লেগেছিল। সেই সময় আমার গাড়ির পেছনে যে এসকর্ট গাড়ি থাকে, যাতে ছজন সিআইএসএফ জওয়ান থাকে, তাদেরকে আসতে দেওয়া হয়নি সুকান্ত মজুমদারের সুরক্ষায়। তাহলে এই এক ঘন্টা আমার সিকিউরিটির সাথে যে ব্রিজ হলো, যে কম্প্রোমাইজ হলো, তা প্রিভিলেজের মধ্যে পড়ে। এর উত্তরটা কে দেবে? চিফ সেক্রেটারি দেবে? কপিল সিব্বল তো দাঁড়ালো, উনি সাময়িকভাবে স্টে অর্ডার নিয়েছেন, সুপ্রিম কোর্টের অর্ডার, আমাদের সেখানে কিছু বলার নেই, আমাদের উকিলরা এরপরে দাঁড়াবে, আজকে আমাদের উকিলদের দাঁড়ানোর জায়গা ছিল না, এরপরে আমাদের উকিলরা আমাদের বক্তব্য বলবে, লয়াররা বলবেন, আমিও সম্ভবত, আমাকেও পার্টি করা হয়েছে, আমার কাছে নোটিশ আসেনি এখনো, আমার উকিলরা দাঁড়াবে, দাঁড়িয়ে যখন চোখে চোখ রেখে প্রশ্ন করবে। আমি তো এরকমও শুনলাম কপিল সিব্বল নাকি বলেছেন আমি 144 ধারার মধ্যে ছিলাম, মিথ্যে কথা বলেছেন, টাকিতে কোনো 144 ধারা ছিল না, টাকিতে 144 ধারা ছিল না, এবং টাকিতে এই ঘটনা ঘটেছে। অতএব কপিল সিব্বল একদিন দাঁড়ালে পরে 7-10 লক্ষ টাকা বলে নেন বলে শুনেছি, আমার ব্যক্তিগতভাবে সামর্থ্য নেই অত টাকার লয়ার রাখার, কিন্তু পশ্চিমবঙ্গের জনগণের টাকা খরচ করে গোপালিকা সাহেব আর রাজীব কুমার সাহেব, বহিরাগত বহিরাগত আমাদের মুখ্যমন্ত্রী বলেন, এরা তো সবার আগে বহিরাগত, এরা তো কেউ বাঙালি না, বাঙালির টাকায় এরা বাঙালিকে অত্যাচার করবে, আর বাঙালির ট্যাক্সের টাকায় এরা উকিল রাখবে, এরা চলতে পারে না। সুকান্ত মজুমদার তো বাঙালি, বিগবি গোপালিকা তো বাঙালি না, রাজীব কুমার তো বাঙালি না, গুটকাখোর, মমতা ব্যানার্জির কথায়, মমতা ব্যানার্জির পার্টির কথায়, এরা তো গুটকাখোর। তো আজকে এই বাংলা বাঙালি কোথায় গেল? আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত, আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।